তারা এই মুহূর্তেই খেলা শুরু করে দিয়ে দিল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। দেখা যাক কি করতেছে তারা। সুন্দর করে বল নিয়ে টানাটানি করতেছে দুজন এবং খুব পারফরমেন্স এবং দুর্দান্তভাবে খেলতেছে তারা। দেখা যাক কি করা যায় এবং কি করে তারা। খেলতেছে খেলতেছে বল এপাই থেকে ওপার চলে যাচ্ছে এবং খুব সুন্দর করে ম্যাচি বলটি থ্রো করে তার সামনের দিকে এগিয়ে নিয়ে আসার প্রচেষ্টা, কিন্তু না পেল না, বল চলে গেল মাঠের বাইরে। তারা দুর্দান্তভাবে খেলতেছে এবং খুব সুন্দর করে শট নিচ্ছি এবং তারা সুন্দর করে খেলতেছে, গোল দেওয়ার প্রচেষ্টায় রয়েছে। দেখা যাক তারা কি করে। খুব সুন্দর এক মুভমেন্টে তারা অদ্ভুত খেলতেছে। ওয়াও, বল সুন্দর করে পাস দিয়ে দিল এবং পেলার আগে চলে আসতেছে। দেখা যাক তারা কি করতে। সুন্দর একটা পারফরমেন্স, পুরো মাইন্ড ব্লোয়িং, এক্সট্রাঅর্ডিনারি, ফ্যান্টাস্টিক। ফেবুল আছেন গর্জিয়াস, বল নিয়ে টানানে ছোট বাচ্চাকে ঢেকিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু বল কাটিয়ে নিয়ে চলে আসলো এবং তার প্লেয়ার মেসিকে দিয়ে দিল। সুন্দর করে পাস দিয়ে দিল অন্য এক প্লেয়ারকে। খেলার পরে দেখা যাক কি করে তারা মাঠের ভিতরে। সুন্দর খেলতেছে এবং সুন্দর পারফরমেন্স এগিয়ে যাচ্ছে। সুন্দর খেলতেছে, বল দিয়ে দিচ্ছে, আগার বল দিয়ে দিল, বল দেখা যাক কি করতেছে তারা পারফরমেন্সটা। এবং প্লেয়ার হাঁপিয়ে গেছে যার জন্য তারা এগিয়ে যেতে পারছে না। সুন্দর করে বল দিয়ে দিল, আমি তো ফাউল করি না স্যার, ফাউল করি না, কারণ আমার বিপরীত প্লেয়ার হচ্ছে তাই কি হয়েছে, আমার বিপরীত পক্ষ হচ্ছে তাই কি হয়েছে স্যার। আমি বল চাইছি, বল জানাই সেখানে একটা ঘুরি দিয়ে দিই, ঘুরি মারছিস বেটা, ফাউল হয় নাই বেটা, তো এই লাস্ট ওয়েলিং দিলাম, এইটা ব এই দেখে খোল বেটা, এই বলা মার তো বহুত খেলেছি। সুন্দর করে কাটিয়ে আসতেছে, বল দেখতেই পাচ্ছেন দুর্দান্ত খেলা এবং প্লেয়ার। খুব সুন্দর এবং পারফরমেন্স খেলতেছে। মেসির কাছে বল, মেসি দিয়ে দিল ঘাওড়ার কাছে, ঘাওড়া দিয়ে দিল মেসির কাছে, মেসি থেকে ঘাওড়া, ঘাওড়া থেকে মেসি, আবার ছোট বাচ্চা এবং সুন্দর পারফরমেন্সে খেলতেছে ও সুন্দর নেইমারের, কিন্তু না পেল না, আবারও বল চলে গেল মাঠের মাঝে। তারা ধীরে ধীরে খেলতেছে, দেখা যাক। খুব কষ্টে একটা গোল দিয়ে দিয়েছিল কিন্তু গোল হলো না, অফসাইড হয়ে গেছে। আম্পায়ারের সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত, সেক্ষেত্রে তারা মেনে নিতে বাধ্য। আবারও পিচির কাছে বল, পিচি দিয়ে দিল মেসিকে, মেসি দিয়ে দিল ঘাওড়াকে, ঘাওড়ার কাছে বল, আবারও এগিয়ে নিয়ে আসলো পিচি, পিচির কাছ থেকে চলে গেলো মেসি, মেসির কাছ থেকে চলে গেলো নেইমারের দল, আবার পিচি, পিচি এখন দেখা যাক কী করে। সুন্দর করে দিয়ে দিল এবং আম্পায়ার গেঞ্জি উঁচা করে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, দেখতেছে তাদের ফাউল টাউল হচ্ছে কিনা, কিন্তু আম্পায়ারটি ছোট হলেও তার মেধা অনেক বড়। আম্পায়ার দেখতেছেন কত সুন্দর করে পারফরমেন্স করে দেখতেছে এবং বল নিয়ে চলে আসলো, দেখা যাক গোলের দিকে, কিন্তু না গোল হলো না, আউট। তুই কি কইলি? আমি বললাম যে কোপায় মাথা ফাটাই দিব। আর তুই কি বললি? আমি আড়িটা ঢেলায় মাথা ফাটাই দিব। তোদের ডায়লগটা তো ভালো ম্যাচিং করেছে, কোপা আমের আড়িটা আমেরিকা, কোপা আমেরিকা, খেলা শেষ। যারা তারা আমাদের তৃতীয় পার্ট দেখছেন এবং চতুর্থ পার্ট দেখার জন্য প্রস্তুত থাকবেন এবং যারা তারা চতুর্থ পার্ট দেখতেছেন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে চতুর্থ পার্টে।